অমরনাথ যাত্রা শেষে ঘরে ফিরছে ছেলে। স্বস্তিতে হাবড়ার ঘোষ পরিবার। অমরনাথ দুর্ঘটনার পর থেকে উৎকণ্ঠায় ছিলেন তারা। অবশেষে ছেলে বাড়ি ফেরার খবরে খুশি সকলেই। অমরনাথ যাত্রা শেষে বাড়ি ফিরছে ছেলে। স্বস্তিতে হাবড়ার ঘোষ পরিবার। কয়েকদিন উৎকণ্ঠার মধ্যে থাকার পর ছেলের বাড়ি আসার খবরে খুশির হাওয়া পরিবারে। চলতি মাসের 2 তারিখ বন্ধুদের সাথে অমরনাথ দর্শনে গিয়েছিলেন হাবড়া বাণীপুরের বাসিন্দা স্বাস্থ্যকর্মী দেবব্রত ঘোষ। 8 তারিখে অমরনাথে ঘটে যাওয়া বিপর্যয়ের পর উৎকণ্ঠায় ছিল পরিবার। ছেলের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন মা মনিরানী ঘোষ। ছেলের ছবি বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরবর্তীতে ছেলের সাথে যোগাযোগ হয় হাবড়ার ঘোষ পরিবারের সদস্যদের। ফোনে মা মনিরানীকে আশ্বস্ত করেন ছেলে দেবব্রত। সে জানায় কয়েক মিনিটের ব্যবধানে দুর্ঘটনা ঘটায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। অবশেষে স্বস্তি ফেরে ঘোষ পরিবারে। মা মনিরানী ঘোষ জানান ছেলে ফোনে জানায় সে ট্রেনে উঠেছে বাড়ি ফিরছে, মঙ্গলবার ফিরবে সে। ছেলে 2 তারিখে গিয়েছিল, শেষ খবর পেলাম ওরা ট্রেনে রওনা হয়েছে, ভালো আছে। আমাকে ছেলে ফোন করে জানালো, চিন্তার কোনো কারণ নেই মা, যুদ্ধ কাটিয়ে এসেছি। হ্যাঁ, অমরনাথ দর্শন করেছে, সেইটুকু করতে দিয়েছিল বাবা অমরনাথ। ওই দিন ওই ঘটনার পর রাত 9টা হঠাৎ করে ফোন আসে, ওখানে তো টার কিছু পাওয়া যাচ্ছিল না, কোনো কিছু যোগাযোগ ছিল না, কোনো বিচ্ছিন্ন হয়ে গেছিলো। কীভাবে কোথা থেকে কীভাবে ফোনটা করলো আমি নিজেও জানি না। হ্যাঁ, বললো মা চিন্তা করো না, তুমি তো তুমি টিভির কাছে বসে আছো, আমি জানি তোমার ভিতর কী প্রতিক্রিয়া হচ্ছে। আমি ভালো আছি, আমি ওখান থেকে সরে এসেছি, তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। আমার বন্ধু 4 জন এখনো পর্যন্ত আসেনি, এইটির জন্য উদ্বিগ্ন আছে। আর চোখের উপর ঘন ঘট অন্ধকর্ম, এরকম সব দৃশ্যগুলো দেখলাম, ভয়ঙ্কর দৃশ্য, এখন আর বলতে পারছি না মা, মাথা টাথাগুলো কেমন হয়ে গেছে। হ্যাঁ, ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখে আমি কিরম যেন হতভম্ব হয়ে গেছি, দিকবিফল হয়েছি। যে কষ্টের মধ্যে দিয়ে আমি যে উদ্দেশ্যে গেছিলাম আমার সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে শুধুমাত্র 20 মিনিটের ব্যবধানে আমরা বেঁচে গেছি, আমাদের টিমটা শুধু বেঁচে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।